আগর সরকারের বা হাগ্রামা মহিলার ডাঙরিয়ার কথাটো হয়েছে যে তেখেত সকলে পয়সাবিলাক যেনেকে তেনেকে ইচ্ছামতে করাপশন করেছিলে, খরচ করেছিলে, যত নালাগে তাতেও তেখেত সকলে খরচ করেছিলে আর হিটুকে সরকার চলাও বলে কৈছিলে। আমার সরকারের সময়ত আমি আমার ফান্ডবিলাক আমি তেনেকে মিস ইউজ করিব বিচরা নাই। সরু সরু ডাঙর ডাঙর সব প্রোগ্রামবিলাক আমি খুব ডিজাইন করে পেলায় করেছো। এটা ধরি লোক MMR IMR আমি সকলে জানো যে কোকরাঝার বলে কলে হেলথ ইন্ডেক্সত আমি একদম ভারতের তলত থাকো, আমার তাত মর্টেলিটি রেটটো বহুত বেশি। সো এইটো আমি আমার গভর্নমেন্টের দিনত এতিয়া আমার রোগ নির্মূল BTR স্কিমর আন্ডারত হেলথ ডিপার্টমেন্টত আমি হাই রিক্স প্রেগনেন্ট ওমেন সকলক এই বছরেরপরা আমি আর্থিক সাহায্য দি পেলাই তেখেত সকলক কেনেকৈ ভাল ইনস্টিটিউশনাল ডেলিভারিটো করাব পারে ইয়ার কারণে এটা ইনিশিয়েটিভ লৈছো। আমার ট্রাইবেল ওমেন্স আর কেতিয়াবা আদিবাসী আমার ট্রি ট্রাইব সকল সেই সকলের মহিলা সকলে ইনস্টিটিউশনাল ডেলিভারিটো নকরে যত নেকি বহুত রিক্স লাইফ রিক্সটো বেশি থাকে। তো সেই কারণে তেখেত সকলক আমি 10 মাহর কারণে জন্ম পোৱাৰ আগত 6 মাহ আর জন্ম পোৱাৰ পিছত মাদার এন্ড চাইল্ড দুটাকো কেয়ার লওয়ার কারণে আরো 4 মাহ আমি 1000 করে টাকা দি পেলায় তেখেত সকল যাতে হাই রিক্সরপরা উলাই আহিব পারে এই মিশনটা আরম্ভ করেছো। এইবিলাক মিশন আগর BPF সরকারের দিনত নাছিলে, Super 50 তেখেতর দিনত নাছিলে, পিপুলস হব পিপুলস প্ল্যান VCDC ডেভেলপমেন্ট কলা প্ল্যানিং তো তেখেত সকলের তাত নাছিলে, লাখপতি মহিলা তেখেত সকলের নাছিলে, প্রত্যেকটো সমষ্টিতে এটা এটা হ্যান্ডলুম ক্লাস্টার বনোয়া এইটো তেখেত সকলে নাছিলে, সেরিকালচার মিশন তেখেত সকলের নাছিলে। তেনেকা সাবলৈ গলে যিখিনি আমার 30টা প্রোগ্রাম আপনালোকে চাওক, আপনালোকে তো ইমান বছরপরা রিপোর্টিং করে আছে, তেখেত সকলের এটাও প্রোগ্রাম নাছিল। খালি তেখেত সকলে যেটু গতানুগতিকভাবে সেন্ট্রেল স্কিম খিনি করে আসে বা স্টেট স্কিম যিখিনি আছে সেইখিনিকে করে আসে। এতিয়া আমি সেন্ট্রেল ফ্লেক্সিভ স্কিম স্টেট ফ্লেক্সিভ স্কিমর এডিশনেলি আমি কাউন্সিলও আমার অঞ্চলের 35 লাখ জনসাধারণ আগুয়াই নিয়ার কারণে আমার প্রত্যেকটি ডিপার্টমেন্টে কিবা নহয় কিবা ফ্লেক্সিভ স্কিম আরম্ভ করেছে, নিজের প্রোগ্রাম আরম্ভ করেছে, যার দ্বারা ডেভেলপমেন্টও আমার প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় কোয়ার নিচিনা যে আমি দুগুণ স্পিডত আমি ডেভেলপমেন্টও করব পারি। অহাকালি BTR কারণে খুব শুভ দিন, অহাকালি দিনটুত BTR বহুত কিবা কিবি পাবলৈ গৈ আছো। ইয়ার ভিতর বল্লামগুড়ি যেটু ITI আসলে তার LNT দ্বারা আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার নেতৃত্ব আর আমার সিট ডিপার্টমেন্টর মন্ত্রী জয়ন্ত মল্ল ডাঙরিয়ার ইনিশিয়েটিভত বল্লামগুড়ির এটা মডেল ITI অহাকালি ফাউন্ডেশন স্টোন লে হব আর তাত LNT ডাইরেক্টলি ইয়াত স্পন্সর করেছে, সেটা অহাকালি ফাউন্ডেশন স্টোন লে করা হব। ইয়ার পিছত অরুণোদয়ের প্রোগ্রামত মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় উপস্থিত থাকিব। আর ইয়ার পিছতে আমার চিরাং ডিস্ট্রিক্টত বহুতখিনি স্কিম আসামমালা রোড, বাসুগাঁও ফ্লাইওভার, কুকলুঙর যেটো ব্রিজ অলরেডি হয়ে গল, এই ব্রিজবিলাক ওপেনিং করিব আর আসামমালার ফাউন্ডেশন স্টোন লে করিব। ইয়ার লগতে আমার যেটো চিরাং ডিস্ট্রিক্টর ডিস্ট্রিক্ট স্টেডিয়াম সেটা উন্নতি করার কারণে ফাউন্ডেশন স্টোন লে করিব। আর লগতে চিরাং জেলার উত্তর অঞ্চলত খোয়া পানির বহুত প্রবলেম হয়ে আসলে দশকরপরা দশক ধরে, এইবিলাক দূর করার কারণে JJM-র ডাঙর ডাঙর স্কিম দুটা অহাকালি মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় ভার্চুয়ালি হিটু মানে ফাউন্ডেশন স্টোন লে করিব। গতি অহাকালির দিনট আমি বহুতখিনি বেনিফিট বা বহুতখিনি মুখ্যমন্ত্রীর দ্বারা বহুতখিনি সাপোর্ট BTR অঞ্চলের রাইজে পাবলে গৈ আছে, সেই কারণে আমি সকল আদরণি জানাইছো। আর অহাকালি কোকরাঝারত প্রায় 25-30,000 গেদারিং হব আর চিরাঙতো মানে 30-40,000 গেদারিং হব মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক আদরিবলে। আর আমি সকল বাদ চাই আছো যে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আহিব, আগতে বহুতখিনি দি গল, অহাকালিও মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় BTR অঞ্চল উন্নয়নের কারণে বহুতখিনি কথা তেখেতে কব। আর অহাকালির সকল রাইজক মই আহ্বান করেছো সকল যাতে আহি উপস্থিত হয়। বদলন সরকার UPPL BJP আর GSP দায়িত্ব লওয়ার পিছত আমি কিছু রিভলিউশনারি ইনিশিয়েটিভ মানে আগবাইছো। যা সরকারখনের সময়ত বডোল্যান্ড অঞ্চলের বিভিন্ন ক্যাটেগরি বিভিন্ন শ্রেণীর বিভিন্ন জাতি জনগোষ্ঠীর লোক সকলের কারণে যাক ওয়েলফেয়ার স্কিমবিলাক প্রয়োজন আছে সেই ওয়েলফেয়ার স্কিমবিলাক তেখেত সকলে এডপ্ট করা নাছিলে বা লওয়া নাছিলে, অকল তেখেত সকলে গতানুগতিকভাবে কিছু কাম করে আসে আর সেই কারণে উন্নয়নটা যেনেকে হব লাগে তেনেকা হওয়া নাই, বহুতখিনি এরিয়া আনটাচ হয়ে গৈছিলে। তো সেই কথাবিলাক আমি উপলব্ধি করে আজিরপরা প্রায় 1.5 বছর আগর
কোভিডৰ পিছৰ পৰা আমি কিছুমান ফ্লেক্সিপ স্কিম লোৱা আৰম্ভ কৰিছোঁ আৰু এতিয়া আমাৰ গৰ্মেণ্টত ডেৰ বছৰত আমি 30টা ফ্লেক্সিপ স্কিম আমাৰ চৰকাৰৰ আছে আৰু সেই ফ্লেক্সিপ স্কিমবিলাক মেক্সিমাম লাইভলিহুড জেনেৰেট কৰাৰ কাৰণে যেনেকৈ ছেৰিকালচাৰ মিছন হেণ্ডলুম মিছন পিক মিছন আমাৰ ডিজিটেল ঠেং ফাকৰি ডিজিটেল মিছন ছুপাৰ 50 এডুকেশ্যনত তেনেকৈ কৰি পেলাই প্ৰায় 30টা বেলেগ বেলেগ প্ৰগ্ৰাম আমি ডিজাইন কৰিছোঁ আৰু সেই প্ৰগ্ৰামবিলাক অলৰেডি আমাৰ গ্ৰাছৰুট লেভেলত গৈ পাইছে ৰিচেণ্টলি আমি খুব ভাল এটা প্ৰগ্ৰাম কৰিছোঁ সেইটো হৈছে পিপলস হক পিপলস প্লান বুলি পেলাই সেইটো আমাৰ 420টা VCDCত প্ৰত্যেকটো VCDCত 20টা সমস্যা আমি ওলাইছোঁ ফেলোজসকলৰ দ্বাৰা আৰু সেই 20টা সমস্যাবিলাক যদি আমি সমাধান কৰিব পাৰোঁ প্ৰত্যেকটো VCDCত আমাৰ বিভিন্ন প্ৰব্লেমবিলাক ছল্ভ হৈ যাব তো তেনেকুৱা এইটো হ'ল পিপলস অফ পিপলস প্লান এটা প্ৰগ্ৰাম আৰু ইয়াৰ বাহিৰে লাখপতি মহিলা প্ৰগ্ৰাম আমাৰ উইমেন এণ্টাৰপ্ৰিনাৰ্ছৰ কাৰণে হেল্প কৰাৰ কাৰণে আৰ্টিচিয়ানসকলক হেল্প কৰাৰ কাৰণে বিভিন্ন স্মল বিজনেছমেন বা ভেণ্ডৰ্ছসকলক হেল্প কৰাৰ কাৰণে আমি এটা লাখপতি মহিলা আৰু লাখপতি কিষাণ প্ৰগ্ৰাম আমি এটা এডপ্ট কৰিছোঁ তেনেকুৱা 30টামান প্ৰগ্ৰাম আমি এডপ্ট কৰিছোঁ আৰু সেই প্ৰগ্ৰামখিনি আমি কেনেকৈ হৈ আছে আমি কিমান বুজি পাইছোঁ আমাৰ EMMCLA-সকলে অফিচাৰসকলে ইয়াৰ কাৰণে আজি এই প্ৰগ্ৰামটো ৰাখিছোঁ আৰু আজিৰ ডিস্কাশ্যনৰ পিছত মই আশা কৰোঁ মই বিশ্বাস কৰোঁ আমাৰ EMMCLA আমাৰ ছেক্ৰেটাৰীসকল বা CSD-সকলে এইবিলাক চব বুজি পাব আৰু তেখেতসকলে পাব্লিকলৈ লৈ যোৱাত মানে খুব ক্ষিপ্ৰতাৰে কাম কৰিব পাৰিব ইয়াৰ পিছত আমি একে প্ৰেজেণ্টেশ্যনটো থ্ৰু আৱাৰ ফেলোজ আমি ডিষ্ট্ৰিক্ট লেভেলত ছাব ডিভিজন লেভেলত আৰু ব্লক লেভেলতো আমি প্ৰেজেণ্টেশ্যনটো আৰম্ভ কৰিম চ' সেইকাৰণে যাতে মানুহবিলাকে গম পায় যে আমি কি কৰিবলৈ গৈ আছোঁ চ' আমাৰ গভৰ্ণমেণ্টে সেইটো এটা ডাঙৰ ইনিচিয়েটিভ আৰু আমি যিহেতু পৰিৱৰ্তন এটা আনিম বুলি পেলাই চৰকাৰত আহিছোঁ এই পৰিৱৰ্তনটো আনাৰ কাৰণে আমি ডে ডে এণ্ড নাইট কাম কৰি আছোঁ সেইকাৰণে আপোনালোকে দেখিবলৈ পাইছে যে তেনেকুৱা 30টা ফ্লেক্সিপ প্ৰগ্ৰাম আমাৰ গভৰ্ণমেণ্টে এতিয়া আমি তৈয়াৰ কৰিছোঁ যিমান চাকৰি ওলাই ইয়াত এক টকাও খাব নোৱাৰিব UPPL চৰকাৰৰ সময়ত যিদিনা ইণ্টাৰভিউ হ'ব যিদিনা ইণ্টাৰভিউ হ'ব সিদিনাই ৰিজাল্ট ওলাব আৰু সিদিনাই এপইণ্টমেণ্ট দিয়া হ'ব ইয়াত কোনো দালালি নচলিব PMOৰ ঘৰৰ নামত কোনোবা যদি UPPLৰ নেতা কৰ্মীবিলাক আঠানা চাৰে নাও হেৰা পেৰি কৰে লগে লগে দলৰ পৰা ওলাই দিয়া হ'ব ইয়াত কোনো ৰেহাই দিয়া নহ'ব কাৰণ আমাৰ দুখীয়া মা দেউতাক ইমান বছৰে BPF-এ ঠগাই আহিলে ৰাইজে পৰিৱৰ্তন বিচাৰিছে UPPL-ৰ দ্বাৰা পৰিৱৰ্তন বিচাৰিছে গতিকে UPPL প্ৰত্যেকজন নেতা কৰ্মীক মই সাৱধান কৰিছোঁ সকীয়াই দিছোঁ আৰু অনুকিয়াই দিছোঁ যে আমি ৰাইজৰ কাৰণে কাম কৰিব লাগিব পৰিৱৰ্তন আমাক লাগে